নমস্কার, যদি সমৃদ্ধ অমৃত শাস্ত্রীয় অনুষ্ঠানে সকলকে অনেক অনেক স্বাগত। আপনারা যে ভালো থাকতে পারেন, সেই ভালো থাকার জন্য যিনি প্রতিনিয়ত ভাবে যে না কেন সবাই সমস্যা নিয়ে থাকবে। আমরা প্রতিনিয়তই কিন্তু মানুষের মুখে শুনি যে আমি এইটা চেয়েছি এটা পাইনি, বা আমি চেষ্টা করেছি হয়নি। আমাদের তো জেনে নিতে হবে যে আমরা চেষ্টাটা সঠিক পথে করছি কি না। যেটি আমরা বারবার একটা জিনিস ভুল করি, প্রত্যেকটা মানুষ মানে ম্যাক্সিমাম মানুষ আজকে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না। তার একটি কারণ হচ্ছে আমরা না জেনে নিই না যে আমার জীবনে কি সমস্যা, বা আমি কোন দিকে এগোলে এই সমস্যাটা আমার জীবনে আসবে না। যাদের জীবনে সমস্যা এসে গেছে, অলরেডি সমস্যা চলছে, তাদের জন্য কিন্তু বারবার একটি বার্তা তিনি পৌঁছে দেন যে সমস্যা অবশ্যই আসবে, কিন্তু সমস্যাটিকে যদি ঠিকমতো ধরা যায় তাহলে সমাধানটি কিন্তু আপনাদের জীবনে দিয়ে দেওয়া যেতে পারে। অবশ্যই তিনিই দিতে পারবেন যিনি সঠিক জ্যোতিষটি জানেন, যিনি তন্ত্র জানেন, যিনি মন্ত্র জানেন। আর যদি মনে হয় যে না এখনও অবধি কোনো সমস্যা আসেনি, তাহলে কি চুপ করে থাকা উচিত? একদমই না। এটি বারবার কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলার, যদি মনে হয় জীবনটা ভালো চলছে, খারাপ কিছু হয়নি, কিন্তু ফিউচারে এগোতে হবে, বা ফিউচারটা আমার কেমন যাবে সেটা যদি একবার সঠিক জ্যোতিষ বন্ধুর কাছে এসে জেনে নেওয়া যায়, তাহলে কিন্তু যে কোনো সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। মানে আগাম যদি সতর্ক বার্তা আমরা পেয়ে যাই, সমস্যা আসবে, কিন্তু আমরা যদি জেনে যাই যে এই সমস্যা এই সময় আসতে পারে, তাহলে তো আমরা সচেতন হয়ে গেলে সমস্যার সমাধানটিও পেয়ে যাব, আর আগাম আমরা সাবধান তা হতে পারবো। এই সমস্ত কিছু মিলেই কিন্তু জীবন আমাদের ভালো থাকতে হবে। এটি যদি আমরা একবার ভেবে নিই না কোন পথে ভালো থাকবো, সেই রাস্তাটা কিন্তু আমরা ঠিক খুঁজে পেয়ে যাবো। অবশ্যই সঠিক রাস্তার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই জ্যোতিষ সমৃদ্ধি অমৃতা শাস্ত্রীর এই প্রোগ্রাম আপনাদের সকলকে উপহার দেওয়া। যিনি প্রত্যেকবার একটাই কথা বলেন, যার এই অনুষ্ঠানের সঙ্গী হয়, আমার একটা কথা বলতে না বারবার খুব ভালো লাগে, যেটি আমি প্রতিনিয়ত বলি, কারণ এর জন্যই কিন্তু মানুষ অপেক্ষা করে। প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন, সমস্যার সমাধান কি চিরস্থায়ী? একটা কিন্তু কোশ্চেন মার্ক থেকেই যায়। সেই কোশ্চেন মার্কটা কিন্তু অমৃতা শাস্ত্রী উঠিয়ে দিয়েছে। তিনি পরিষ্কার বলে আপনার জীবনে চারটে সমস্যা থাকতেই পারে, কিন্তু যে এক নম্বর সমস্যা যদি আমি সমাধান করি সেটি কিন্তু আর পুনরাবৃত্তি হবে না। এটিই কিন্তু আমাদের বার্তা যে সমস্যা আছে মানে 3 মাস 4 মাস পরে আবার ফিরে আসবে, এই রকম চিন্তাধারা রাখবেন না। যাদের এই রকম চিন্তাধারা রয়েছে তাদের একটাই কথা বলা, একবার চলে এসে দেখুন তো যে সমস্যার আর পুনরাবৃত্তি হয় কিনা। অবশ্যই আরও আলোচনা করব, জানবো, তার থেকে অনেক কিছু জানার জন্য আপনারাও অপেক্ষা করেন, আমরাও অপেক্ষা করি। আজকে আমাদের মধ্যে হট সিটে এসে উপস্থিত হয়েছে সত্যিমা অমৃতা শাস্ত্রী, যিনি বহু জ্যোতিষের শিক্ষাগুরু, বহু জ্যোতিষ কিন্তু আজকে তার হাত ধরে জ্যোতিষকে জীবিকা করে নিয়েছে। এছাড়াও বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষ বাস্তুবিদ চিরস্থায়ী বশীকরণের স্পেশালিস্ট, তাছাড়াও কিন্তু তন্ত্রে তিনি পারদর্শিনী, এতগুলো গুণের যিনি অধিকারিণী তাকে সকলের তরফ থেকে স্বাগত জানিয়ে চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। অনেক অনেক স্বাগত তোমাকে আমাদের অনুষ্ঠানে আরও একবার। নমস্কার, গুরুজনদের প্রণাম আর দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে আমাদের আলোচনা পর্ব শুরু করছি। একদম, আর এই আলোচনা পর্বটা কিন্তু আমাদের হচ্ছে একটা মানুষকে সচেতন করার বার্তা। একদম, এই যে আমরা মেইনলি হচ্ছে এই আলোচনাটা এই কারণেই যে আমার যা এতদিনকার যা এক্সপিরিয়েন্স আছে সেইগুলো দর্শক বন্ধুদের কাছে শেয়ার করা, যাতে তারা তাদের লাইফটাকে আরো ভালোভাবে চালাতে পারে, এবং মানে পরবর্তী দিনে যে সমস্যাগুলি আসছে তার থেকে কি করে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে পারে। আর সমস্যা এসে গেছে মানে যে সমাধানটি নেই, বা এত বড় সমস্যা এর কিছু করা নেই, নেগেটিভিটি যেন মাথায় না আসে। সাধারণত আমাদের কাছে মানুষ তখনই আসে তখন যখন অলরেডি সমস্যাটা শুরু হয়ে যায়, বা অনেকটা একদম দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতন কন্ডিশনে এসে আমাদের কাছে দাঁড়ায়। কিন্তু আজকে যখন আপনি ভালো আছেন, ভালো থাকলে তো সেই ভালোটা যাতে সারা জীবন থাকে, তার জন্য তো আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে। যে বাই চান্সই হতেও পারে আপনি হয়তো খুব ভালো ব্যবসা করছেন, এমনই কোনো ঘটনা ঘটলো যে আপনার ব্যবসাটা আজকের মতন পুরো ডুবে গেল, যা ঘর বাড়ি ছিল সমস্ত আপনাদেরকে বেচে দিতে হলো, তো আজকে ওই জায়গাটা আসলো কেন? বা কোনো মহিলা হয়তো খুব ভালো সংসার করছেন, হঠাৎ করে তার হাজব্যান্ড হয়তো অন্য কোথাও চলে গেলেন বা এক্সপায়ার করে গেলেন, বা অনেক অনেক ফ্যামিলিতে আবার দেখা যায় হঠাৎ করে বউ মানে ফ্যামিলিকে পুরো ফ্যামিলিকে ছেড়ে কোথাও নিরুদ্দেশ হয়ে গেছেন, যার কোনো খবরই পাওয়া যায় না। এরকম অনেক মানে উদাহরণ আমরা পাই,
তো সেই ঘটনাগুলোকে আপনারা আটকাবেন কেমন করে? যেমন করে দেখুন, আমরা হয়তো যখন জন্মেছি একটা সুন্দর রূপ নিয়ে জন্মেছি, কিন্তু তাও তো প্রতিদিন আমরা তো তার উপর চর্চা করছি। যেমন মেয়েরা প্রতি মাসে একবার করে হয়তো ফেসিয়াল করতে যায়, হেয়ার কাটিং করতে যায়, আজকাল ছেলেরাও যায়। কেন করি? কারণ ভালো জিনিসটা যাতে ভালো থাকে, সুন্দর জিনিসটা যাতে সুন্দর থাকে, যাতে এজের আগে আমাদের মুখে রিঙ্কলস না পড়ে, স্কিন যাতে ঝুলে না যায়। তো কি আমরা যদি আমার স্কিনের প্রতি বা শরীরের প্রতি আগাম সতর্কতা অ্যাপ্লাই করি, তাহলে পরে জীবনের ক্ষেত্রে কেন নয়? জীবনটাই তো সব। জীবন যদি ভালো থাকে তাহলে পরেই তো আপনার রূপটা কাজে লাগবে একদম, কিন্তু আমরা সেটা ভেবে সেটা ভেবে দেখি না। সেটাই আমি প্রথমে শুরুর পাটেই বললাম যে যারা সমস্যায় আছি তো সমাধান আছে, যারা ভালো আছি তারাও বা জেনে নেবো না কেন যে ঠিক এই ভালোটা আমার লং টাইম থাকবে কিনা। আমি দেখেছি যে সমস্ত ক্ষেত্রে, মানে যে কোনো ব্যাপারে, হয়তো আমাদের চোখে হয়তো একটু কুটকুট করছে, চলে গেলাম ডাক্তারের কাছে, না বাবা বাই চান্সলি চোখটা চলে গেলে তো একবার চলে গেলে তো আর পাবো না, কিন্তু জীবনটাও তো আপনার একবার, বা সময়টা, আজকের যে সময়টা সেটাও তো একবার, আজকের দিনটা তো আর আপনি কালকে পাচ্ছেন না। তো এই দিনটাকে আপনি কি করে ইগনোর করেন? তো হতেই পারে যে আপনি আজকে খুব ভালো আছেন, কিন্তু পরবর্তীকালেও তো ভালো থাকতে হবে। কারণ ভালো থাকা থেকে যদি নেবে যাওয়া হয়, তাহলে পর সেখান থেকে কিন্তু আবার উঠে উপর দিকে সোজা হয়ে দাঁড়ানোটা খুব কঠিন ব্যাপার। আমাদের ছকেতে যেমন কিছু কিছু দোষ রয়েছে, যে দোষগুলো সাধারণত জন্মগতই হয়ে থাকে। সাধারণত কেন, অলওয়েজ জন্মগত হয়ে থাকে, মানে আপনার জন্ম লগ্ন থেকে যে সব দোষগুলো আসে সেগুলো কিন্তু আপনার লাইফ পিরিয়ডের যে এক একটা সময় ওটা এফেক্টিভ হয়ে থাকে। প্রথমে দেখা গেল হয়তো আপনার ছকেতে আপনি জন্মেছেন যে কোনো ধরনের 12 রকম কালসর্প যোগ, তার মধ্যে যে কোনো একটা নিয়ে আপনি জন্মেছেন। আপনি জীবনের শুরুর, কর্মজীবন শুরুর বেশ 15-20 বছর খুব সুন্দর চুটিয়ে ব্যবসা করলেন, খুব সুন্দর নাম হলো, সব কিছু ঠিক আছে, হঠাৎ করে ব্যবসা পড়তে আরম্ভ করলো, এমনই কিছু মার্কেটের মধ্যে পরিবর্তন এলো যেটা আপনার ব্যবসাটা আজকে ডাউনফল হয়ে গেল। এবার আপনি ভাবছেন কই তা, ওর তো কালসর্প যোগ রয়েছে, তাহলে পরে ও কেন সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, তারপর আমি কেন দাঁড়াতে পারছি না? হয়তো ও প্রতিকার করিয়েছে কোথাও একটা, বা আগাম কিছু একটা জেনে তার প্রতিকার করিয়ে রেখেছে যেটা হয়তো আপনি করেননি, আজকে ভালো সময়টার জন্য ভুলে গেছে। আর বলছি না যে সকলের কালসর্পযোগ খুব খারাপ, কিন্তু কালসর্পযোগ আপনাদের লাইফেতে স্টেবিলিটি আনতে দেয় না। যেমন দেখেছেন তো কোনো কোনো হাইওয়েতে অনেকগুলি বাম্পার থাকে, বাম্পার মানে হচ্ছে স্পিড ব্রেকার, আপনার লাইফের মধ্যে যে স্পিডটা ব্রেক করে দেবে, আপনি স্পিড নিয়ে চলছেন, স্পিডটা ব্রেক করে দেয় হচ্ছে কালসর্পযোগ, যেটা আপনার লাইফকে আবার সেই আগের মতন স্মুথ রাস্তায় চলতে বাধা দেয়। আবার যদি স্মুথ রাস্তায় চালাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু কালসর্পযোগের নেগেটিভ এফেক্টটা দূর করা খুবই দরকার। তার সঙ্গে সঙ্গে কালসর্পযোগ কখন নেগেটিভ এফেক্ট দেবে না, তার জন্য কিন্তু ছকের কিছু কিছু ভাব আছে, নবম ভাব, একাদশ ভাব, এগুলো যদি কারোর প্রচণ্ড স্ট্রং হয় সে কিন্তু সারা জীবনে কালসর্পযোগের নেগেটিভ এফেক্টটা নাও পেতে পারে। কিন্তু সেটা তো আপনাদেরকে জানতে হবে যে আদৌ আমার ছকে কি আছে, নবম ভাব আর একাদশ ভাব আদৌ আপনার ছকের মধ্যে স্ট্রং কিনা, তাহলেই তো আপনি জানবেন যে আপনার কালসর্পযোগ হয়তো এফেক্ট করছে না। আবারও এইখানে কিন্তু তোমার কাছে আর একটা প্রশ্ন, এই যে কৌশিকে অবশ্য গেল, বহু সমস্যার সমাধান করেছো, তুমি বহু কাজ নিয়েছো, বহু কাজ তুমি দিয়েছো মানুষকে, ঠিক এইরকমই তো এই তিথি নক্ষত্র বুঝে তো আমাদের অনেক সাকসেস তাড়াতাড়ি পাওয়া যায় বা কিছু বিশেষত্ব থেকেই যায়। ঠিক এই কালসর্প দোষ নিয়েই যখন বলছি তখনই বলি, যেমন আমরা কৌশিকে অমাবস্যা গেল তখনও কিন্তু কালসর্প দোষ কাটানো হয়েছে, আসছে যে মহালয়া, পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ স্টার্ট হবে, এই সময়টা কিন্তু কালসর্প যোগ, এছাড়া আরও কিছু যোগ আছে সেটা একটু পরে যাচ্ছি সেই কথা, কালসর্প যোগ কাটানোর কিন্তু মোক্ষম সময়। মানে যারা ধরো কৌশিক অমাবস্যায় কাটিয়ে উঠতে পারেনি তাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই অমাবস্যা মহালয়, যেখানে এটি পসিবল আর খুব মানে একটা মাত্রা থাকে না, যে একটা মানে মাত্রার অতীতে কিন্তু সম্ভব যে না এই কাজটি সাকসেস পাওয়া যেতে পারে। অনেকেই তো হয়তো ভাবছে কৌশিক অমাবস্যা চলে গেছে বলে কি আমার আর এই প্রতিকারটা হবে না, তাদের জন্য কিন্তু এটা একটা আগাম বার্তা রইল। একদম, আমার কাছে আরও অনেকে এসে এটা একটা প্রশ্ন করে যে আমি যদি এই যে কোনো দোষ ছকের মধ্যে যদি কাটিয়ে নিই, তারপর গিয়ে যদি কারুকে ডেট অফ বার্থ বার্থ টাইম দিই জন্ম ছকে, কি তাহলে পরেও এই দোষটা দেখা যাবে? কারণ এটা তো আপনার জন্মগত, গ্রহের পজিশন তো আর চেঞ্জ করা যায় না। কারণ এই যে কালসর্প দোষ বলুন বা যে কোনো ধরনের দোষ বা যাই আসুক না কেন, ছকে আপনার নেগেটিভ ফল, পজিটিভ ফল যা আপনি পান,
সেটা কিন্তু আপনার গ্রহের পজিশন থেকে আসে। এমন নয় যে যখন আপনাদের এই দোষটা কাটানো হলো বা কোনো গ্রহের প্রতিকার করা হলো সেই গ্রহটা তার জায়গাটা চেঞ্জ করে দেবে, এটা তো সম্ভব নয়। যে আপনি যে সময় বসেছেন, আপনার যেরকম বাচ্চা, সেখান থেকে একটা ভাব থেকে একটা গ্রহ তুলে আর একটা ভাবে তুলে নিয়ে গিয়ে বসানো, এটা তো সম্ভব নয়। যেটা যেখানে যে অবস্থায় বসে রয়েছে সেটা সেখানেই থাকবে। সেজন্য ছক আপনি যদি পরবর্তীকালে কারুকে দেখান, সেও বলবে যে আপনার এটা রয়েছে, কিন্তু যদি আপনি কাটিয়ে নিয়ে থাকেন, কাটিয়ে নেওয়া থাকেন, তাহলে পরে এটার যে নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ যে ফলটা, সেইটা আপনি পাবেন না। মানে এটা তুমি খুব সুন্দর একটা কথা বললে, মানে আমি যদি আজকে এটা কাটিয়ে নিই আর পরবর্তীকালে অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাই, সেও কিন্তু আমাকে বলবে যে তোমার ছকে কালসর্প যোগ রয়েছে, তখন আমার মনে হতে পারে বারবার খুব সুন্দর একটা টপিক কিন্তু। হ্যাঁ, এই প্রশ্নটা আসে যে কাটিয়ে তো দিয়েছি আবার কেন কাটিয়ে দিয়েছেন, তাহলে পরে আমি যদি আরেকজনের কাছে ছক নিয়ে গিয়ে দেখাই কেন বলবে যে আছে, তাহলে পরে বা ছেলের বাড়িতে যদি আমার মেয়ের ডেট অফ বার্থ বার্থ টাইম দিই, তাহলে পরেও কি তারা বলবে যে আমার মেয়ের ছকে মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ রয়েছে? কিন্তু ছকের যা পজিশন সেটা রয়েছে, বাট এটার জন্য যে নেগেটিভ এফেক্ট পাচ্ছিলেন আপনারা, সেইটার হচ্ছে কাটানোর কাজটা হচ্ছে সেইটা, যাতে নেগেটিভ এফেক্ট না পান। মানে যে সমস্যা হতে পারে কালসর্প যোগ নিয়ে, যে সমস্যাটা আপনার জীবনে আসবে না, কিন্তু ছক থেকে তো রিরেস করা পসিবল না। সেইটাই তো, কারণ গ্রহ তো তুলে আর পজিশন চেঞ্জ করা যায় না, যে জন্মেছে গ্রহ যেরকম সেরকমই থাকবে, গ্রহের পজিশন তো চেঞ্জ করা সম্ভব না। আপনি যদি এখন কালো স্কিন নিয়ে জন্মান, এটা কি সম্ভব যে আপনাকে ফর্সা করে দেওয়া? হ্যাঁ, আজকাল অনেক জায়গাটা বাড়ি দেওয়া যায় না, আজকাল অনেক জায়গায় কসমেটিক ট্রিটমেন্ট হয়েছে বটে, কিন্তু তার জন্য যে সেটা পজিটিভ এফেক্টই দেবে বা কোনো স্কিন রিয়াকশন করবে না সেইটা কিন্তু বলা যায় না। কিন্তু আপনার স্কিন যেরকম সেরকমই যদি থাকে, আপনি ন্যাচুরালি তাকে গ্লো করাতে পারেন, কিন্তু হঠাৎ করে একদম ধপধপে কাগজের মতন ফর্সা হওয়াটা সম্ভব নয়। কিন্তু ঠিক ওই রকমভাবে ছকটাও ওই রকম, ছকের যে নেগেটিভ এফেক্টগুলো রয়েছে, যে নেগেটিভ যে সাইডগুলো রয়েছে, সেগুলোকে ইম্প্রুভ করা যায়, কিন্তু গ্রহের যা পজিশন আপনি নিয়ে জন্মেছেন, গ্রহের পজিশনটা চেঞ্জ করা যাবে না একদম। আর এই আমি এত ভালো লাগলো কথাটা শুনতে, কারণ কিছু কিছু ভুল ধারণায় না মানুষের মধ্যে কিন্তু আরো ভ্রান্ত ভাবনাটা না বেড়ে যায়, বেড়ে যায় যে না আমার তো হয়ে গেছে তাহলে কেন। এটা তো আর এটা এটা বুঝিয়ে দেওয়ার জন্য তো তোমাকে সত্যি এই জন্য এই অনুষ্ঠানে সঙ্গী হয়ে আমার ভীষণ ভালো লাগছে। আরও একটা প্রশ্ন আসছে, এই যে বারবার যে কৌশিক অমাবস্যার কথাটা এই জন্যই বলা, বহু ফোন তোমার কাছে এসেছে যারা কাজ পায়নি বা তারা এসে পৌঁছতে পারেনি, তো সবারই একটা ধারণা যে না তারা ভালো যোগটা বুঝি চলে গেছে, কিন্তু তাদের এইটাই বার্তা যে মানে মহালয়ার অমাবস্যায় কিন্তু আরও একটি ভালো যোগ রয়েছে, যোগ কাটানো যে কোনো সমস্যা, এবার কালসর্প তো হয়ে গেল, কালসর্প ছাড়াও তো অনেকগুলো যোগ রয়েছে যেগুলো আমাদের জীবনে বাধা সৃষ্টি করে, যেগুলো মহালয়াতে কাটানো যায়, তার মধ্যে একটা হচ্ছে, আরেকটা হচ্ছে মাঙ্গলিক দোষ, মানে মঙ্গল আপনার ছকের মধ্যে যদি খারাপ কিছু কিছু ঘরের সঙ্গে কানেক্ট করে, যেমন ধরুন লগ্ন ভাব, চতুর্থ ভাব, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ভাবের সঙ্গে যখন কানেক্ট করবে, তখন কিন্তু আমাদের জ্যোতিষ মতে ওটাকে মাঙ্গলিক দোষ বলা হয়। মাঙ্গলিক দোষ কেন? মঙ্গল হচ্ছে উগ্র গ্রহ, যে ভাবে বসবে সেই ভাবে কিন্তু নেগেটিভ ফলটা আপনাকে দেবে, কিন্তু সব ভাবেরই তো একটা পজিটিভ ফল আছে, কিন্তু এই ভাবগুলোতে যদি মঙ্গল গিয়ে বসে, তাহলে পরে সেটা যদি তার নিজের জায়গাও হয়, সেই ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ ভাইব্রেশন আপনাকে দেবে, আপনি নেগেটিভ ফল পাবেন। যেমন যদি কারোর লগ্নে মঙ্গল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার উগ্রতা আসে, সে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না। আবার যদি কারোর সপ্তমে মঙ্গল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার ফিজিক্যালি অ্যাডজাস্টমেন্ট হয় না, বা সে যদি ব্যবসা করতে যায়, ব্যবসাতেও কিন্তু লস পায়, কারণ সপ্তম থেকে শুধু বিয়ে নয়, ব্যবসাও দেখা হয়, পার্টনারশিপও দেখা হয়, যারা পার্টনারশিপ ব্যবসা করছে, সেই ক্ষেত্রেও কিন্তু পার্টনারের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে থাকে। সেজন্য শুধু যে বিয়ের জন্য আপনারা মাঙ্গলিক দোষ কাটাবেন তা কিন্তু নয়। আবার যদি কারোর অষ্টমে মঙ্গল থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা শারীরিক দিক থেকে সে প্রচণ্ড উগ্র হবে, মেজাজও তার উগ্র হবে, এবং তার যে যদি শরীর অসুস্থ হয়ে যায়, সেটা কিন্তু খুব লং টাইমের জন্য অসুস্থ হবে। আবার যদি কারোর দ্বাদশভাবে কানেক্ট করে, তাহলে পরে কিন্তু তার ব্যয়ভাগ বেশি হবে, উপরন্তু ম্যারেজ লাইফও খুব একটা ভালো কাটবে না, একই সঙ্গে থাকবেন অথচ আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট থাকবে না। সেজন্য আপনারা কেউ যদি ভাবেন যে মাঙ্গলিক দোষ, আচ্ছা ঠিক আছে ও তো বিয়ের সময় কাটালে হবে, কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা তা নয়, কারণ প্রত্যেকটা ভাব আপনাদের যে কোনো একটা সেক্টর দেখে না, অনেকগুলো সেক্টরের সঙ্গে কানেক্টেড। আপনাদের দ্বাদশ ভাব থেকে ব্যয় দেখা হয়, অর্থাৎ কারো যদি মঙ্গল গিয়ে দ্বাদশ ভাবে বসে থাকে, যেমন মাঙ্গলিক দোষ দিচ্ছে, সেই হেতু আপনার যেমন
গিয়ে ম্যারেজ লাইফে প্রবলেম হবে, সেই রকমভাবে কিন্তু আপনার ব্যয়ও বাড়িয়ে দেবে, বিদেশ যাত্রায় বাধা দেবে। আপনি চেষ্টা করছেন বিদেশ যেতে, সব কিছু ফাইনাল, অথচ এন্ড টাইমে গিয়ে আপনি যেতে পারলেন না, যে কোনো কারণে হতে পারে সেটা, সেজন্য বিদেশ যাত্রায় বাধা দেবে। বাইরে যদি কোথাও জব করতে চান, অর্থাৎ জন্মস্থান থেকে, বিদেশ মানে যে সবসময় যে আপনাকে আমেরিকা লন্ডন মানে ভারতের বাইরে যেতে হবে, জন্মস্থান থেকে দূরে, জন্মস্থান থেকে দূরে যেখানে আপনাকে ট্রাভেল করে যেতে হবে, মানে ওয়ান ডে আপনি ফিরে আসতে পারবেন না। হ্যাঁ, অবভিয়াসলি এখন যদি ফ্লাইট অ্যাভেল করেন তাহলে নিশ্চয়ই ফিরে আসতে পারবেন, কিন্তু সাধারণত জন্মস্থান থেকে দূরবর্তী স্থানকে দ্বাদশ ভাব অর্থাৎ বিদেশ বলা হয়ে থাকে, সেই জায়গাতেও কিন্তু আপনি কর্ম করতে যেতে পারবেন না। হয়তো হতেই পারে যে আপনার হয়তো বাইরে মানে জন্মস্থান থেকে একটু দূরে গেলে আপনার উন্নতি ভালো হবে, কিন্তু আপনি সেই জায়গাতে বাধা পাবেন। সেজন্য মাঙ্গলিক দোষ মানে যে বিয়ের ঠিক আগে আগে মাঙ্গলিক দোষ কাটাবো, আমার কাছে অনেকে আসেন যে আচ্ছা ঠিক আছে বিয়ের জন্য তো দেরি আছে, আজকে তো আমার ছেলের মাত্র 22 বছর বয়স, কিন্তু 22 বছর বয়স তো কী হয়েছে, কর্মজীবন তো শুরু হয়ে গেল, কর্মজীবন তো এসে গেছে, 23 বছর 24 বছর থেকে মানুষের কর্মজীবন শুরু হয়ে যায়। আজকে যদি না কাটান, সেই মাঙ্গলিক দোষটা আপনার ছেলের কোন জায়গাটা গিয়ে ড্যামেজ করবে বা আপনার মেয়ের কোন জায়গাটা গিয়ে ড্যামেজ করবে সেইটা কিন্তু বোঝা মুশকিল, যতক্ষণ না আপনি ছকটাকে পুরোপুরিভাবে অ্যানালাইসিস করাচ্ছেন। আপনাদের লাইফ ফোনেতে আমরা বলতেই পারি যে হ্যাঁ ঠিক আছে মাঙ্গলিক দোষ আছে, আপনার এটা কাটিয়ে নেওয়া দরকার, কিন্তু কোনো দিনই সম্ভব না ডিটেলস এখানে আলোচনা করা। কোনো দিন বলতে পারবো না যে মানে অতটা টাইমই তো নেই, সবাইকে তো নিতে হবে 25 মিনিটের মাত্র লাইভ অনুষ্ঠান হয়, সেই ক্ষেত্রে এই বিচারের একটা যথেষ্ট সময় দরকার, কারণ পিন পয়েন্ট বিচারটা কেন শুধুমাত্র এখানে আমরা বসে জন্মছকটা বিচার করি। জন্মছক ছাড়াও কেউ যদি লাইভ কোর্সটি বানিয়ে থাকেন তাহলে দেখবেন অনেকগুলো ছক হয়, তো বিচারের ক্ষেত্রে সবগুলো ছক বিচার করা জরুরি, উপরন্তু নবতারা বিচার করা খুব জরুরি। আরেকটা ভুলে যাচ্ছিলাম, কারো যদি অষ্টমে মঙ্গল থাকে সে কিন্তু বাহন বিষয়তেও অসুখী হয়ে থাকে, সে যদি গাড়ি কেনে, অনেকে দেখবেন গাড়ি কেনার পর থেকে পরপর অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি ক্রমাগত নিয়ে যেতে হচ্ছে সার্ভিস সেন্টারে, এটাও কিন্তু মাঙ্গলিক দোষের একটা কারণ। বাহ, কারণ মঙ্গল থেকে আসে মেটাল, মানে হচ্ছে আগ্নেয় মেটাল আর কি, যেটা মানে র মেটাল নয়, যেটাকে ওপর কাজ করা হয়েছে সেইটা মঙ্গল থেকে আসে, সেজন্য সেই গাড়িটাও আপনার স্যুট না করতে পারে মাঙ্গলিক দোষ থাকার কারণে। মানে এত সুন্দর একটা আলোচনা, যে আলোচনার সঙ্গে আরও কিছুক্ষণ আপনাদের সকলের মতো আমারও হতে ইচ্ছা করতে, কিন্তু কথা বলে গিয়ে যে আমি চেম্বার আর ফোন নাম্বার না বলি তখন তো আপনাদেরই অভিযোগ থাকবে আমরা কোথায় পাবো অমৃতা শাস্ত্রীকে। তাই আপনাদের জন্য অবশ্যই কিন্তু বুকিং নাম্বারটি বলে দেবো চেম্বারও, বুকিং নাম্বারটি টিভির স্ক্রিনে যাচ্ছে, তাও আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিই, নোট ডাউন করে ফেলুন বুকিং নাম্বারটি 8420131328 9831837976। এই দুটি নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করে নিতে হবে। লোকাল চেম্বার রয়েছে সোমবার শেওড়াপুলিতে, মঙ্গল ও শনিবার রয়েছে শিয়ালদায়, এছাড়াও দূরের বন্ধুদের জন্যও রয়েছে কিন্তু অমৃতা শাস্ত্রী, কৃষ্ণনগর, মেদিনীপুর, মেচেতা, শিলচর, গৌহাটি, কোচবিহার, শিলিগুড়ি, মালদা, ব্যারাকপুর, বহরমপুর, দুর্গাপুর, আগরতলা, দিল্লি, জামশেদপুর, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সতীমা অমৃতা শাস্ত্রী পৌঁছে যাবেন আপনাদের ডাকে, আপনাদের টানে। আপনাদের শুধু যেটা করতে হবে বুকিং নাম্বারে ফোন করে জেনে নিতে হবে কবে তিনি পৌঁছে যাচ্ছেন। আর তাছাড়া টোটকা বা টিপসের অনুষ্ঠান প্রতিনিয়ত যারা দেখেন তারা জানেন, যারা নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলে দিই, ইউটিউব সার্চ করবেন অমৃতা শাস্ত্রী, টোটকা বা টিপসের অনুষ্ঠান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সমস্যার সমাধানের চিরস্থায়ী ঠিকানা কিন্তু অমৃতা শাস্ত্রী, যিনি প্রতিনিয়ত বলে থাকে সমস্যা আছে সমাধানই আছে, একবার একটা সমস্যার সমাধান হবে। আর এত সুন্দর আলোচনায় আমরা আবারও ফিরবো, যে সময়টা তো মাঝে মাঝে বলে দেয় যে এবার কমে আসছে এবার কমে আসছে, কিন্তু আলোচনাগুলো মনে হয় কি আরও একটু শোনা দরকার, কারণ এই কারণ এগুলো এত ভাস্ট চ্যাপ্টার, তো এটা না পুরোটাই একটা ছোট্ট এপিসোড বলা পসিবল, টাচ আপ করে দেওয়া একটু সচেতন, মানে এইটার জন্য মানে এই কথাটা আমি না বলে পারছি না, তোমার সাথে বসে বসে শুনতে শুনতে আমারও অদ্ভুত লাগছে যে সত্যিই তো মাঙ্গলিক দোষ আছে। আচ্ছা আমরা ধরে নিই মাঙ্গলিক দোষ, মানে এটি আমার এত ভালো লাগলো এই আলোচনাটা, মাঙ্গলিক দোষ মানেই তো বিয়ের সমস্যা হবে, তাহলে ক্যারিয়ার নিয়ে ভাববো কেন? অ্যাকচুয়ালি কি মানে সব জায়গাতে তো এইটাই বেশি হাইলাইট করা হচ্ছে যে মাঙ্গলিক দোষ মানে আপনার দাম্পত্য জীবন, বিবাহিত জীবনের সমস্যা, তা কিন্তু নয়, লাইফের প্রত্যেকটা সেক্টরকেই সমস্যা দিতে পারে। একদম, আর সেইটা আমরা বুঝতে পারি না অনেক সময়, মনে হয় যে ঠিক যে তুমি বললে চেম্বারে প্রতিনিয়ত যে বিয়ের সময় কাটাবো, এই ভুল ধারণাটার জন্যই কিন্তু এই এফেক্টটা ক্যারিয়ারে অলরেডি হয়ে যাচ্ছে। আমি এটা কারোকে বুঝিয়েই উঠতে পারি না, কারণ প্রত্যেক কটা গ্রহ আপনার যে দ্বাদশ ভাব রয়েছে অর্থাৎ আপনার জীবনের প্রত্যেক কটা সেক্টরের সঙ্গে জড়িত হয়ে থাকে, শুধুমাত্র বিবাহ তা নয়, বিবাহ তো ঠিক আছে ওটা একটা লাইফের ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু আপনার জীবনের সাকসেস, সোজা হয়ে দাঁড়ানো, উন্নতি, এটাও তো খুব ইম্পর্টেন্ট পার্ট, ইভেন আপনার শরীর এটা তো আরও ইম্পর্টেন্ট, তো সেজন্য প্রত্যেকটা সেক্টরের জন্যই
মাঙ্গলিক দোষ কিন্তু ভয়ঙ্কর ভাবে এফেক্টেড। আর কালসর্প যোগ নিয়ে আমরা কথা বললাম, এটি কিন্তু বারবার বলে দেওয়ার একটাই কারণ যে বিশেষ একটা দিন কিন্তু আবারও আমাদের জীবনে আসছে, যেটি বছরে একবার আসে, মহালয়ার অমাবস্যা। একদম, সেই মহালয় এই এইটাতে কাটানো যায় তাহলে পরে খুবই কম খরচে কাটানো যাবে, কারণ একটা হোমেতে কাটানো যায়, এরপরে যদি এই তিথিটা চলে যায় তারপরেও কাটানো যাবে, কিন্তু তখন হোমের পরিমাণটা বেড়ে যায়, টাইমটা বেশি লাগে। হ্যাঁ, আর এই সময় যদি করা হয় কম টাইমে ভালো সাকসেস পাওয়া যায়। আমরা তো সকলেই মানে ভালো, মানে আমরা যদি বাড়িতে কোনো পুজোও দিই আমরা প্রত্যেক দিনে দিতে পারি, তবুও কিন্তু আমরা ভালো দিন খুঁজি, ভালো দিনটা খুঁজি, ঠিক এই এই ক্ষেত্রেও কিন্তু, কারণ আমরা চাই যে শুভ ফল, শুভ ফলটা কত তাড়াতাড়ি আমার জীবনে আসবে, কিন্তু সেই জন্য শুভ ফল যদি তাড়াতাড়ি নিতে হয় মহালয়াটা কিন্তু খুব ভালো সময়, এরপরেও হবে কিন্তু টাইম লাগবে, টাইমটার ওই যে এরপরেও হবে, বারবার হবে, সমস্যার সমাধান সারা জীবন হবে, কিন্তু ওই ভাবতে ভাবতে আমাদের প্রত্যেকের জীবন থেকে সময়টা মাইনাস হয়ে যাচ্ছে। আর সেই সময়টা যদি মাইনাস না হয়ে সমস্যার সমাধানটা নিয়ে আমরা ভালোভাবে, কেন বারবারই একটা কথা, জীবন তো একটাই, তুমি প্রতিনিয়ত যেটা বলো, কেন ভালো থাকবো না? সেটাই তো, জীবন তো একটাই, বারবার জীবন আসবে না, আজকে সময় চলে গেলে সেই সময় আর ফিরে পাওয়া যায় না, আর চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই তবে তার এগোতে পারবে জীবনেতে। আর স্থায়ী প্রতিকার আছে, সেজন্য চিন্তার কোনো ব্যাপার নেই। আমার কাছে গতকালই একটা ফোন এসেছিল, কতবার আসতে হবে, কতবার আসতে হবে, প্রত্যেক কটা এপিসোডে আমি বলি বারবার আসার দরকার নেই, একটা সমস্যার সমাধান একবারই, বারবার আসতে হবে না। একদম, আর এই যে বার্তাটা আপনাদের দিকে বারবার পৌঁছে দেওয়ার চেষ্টা আমরাও করছি, যেটা হচ্ছে বহু মানুষ কিন্তু ফোন করছে দিদিকে আর বারবার বলছে যে না এরকম সমস্যা দিদি, কিন্তু কৌশিকী অমাবস্যার আগে তো আমরা পৌঁছাতে পারলাম না, তাদের জন্য কিন্তু মহালয়ার অমাবস্যার কথা বারবার বলা, সময় কিন্তু এখনও বেশ কটা দিন আমাদের হাতে আছে, তাই ঠিক মা দুর্গা যখন আসবে সেই আনন্দের ঝুড়িটা যেন আপনাদের দিকেও যায়, তার জন্যই কিন্তু সমস্যার সমাধানটা আপনারা মহালয়ার তিথিতে করে নিতে পারেন। আর এই বারবার আমাকে বলতে হবে যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনাদের বারবার আসতে হবে না, যেটি প্রতিনিয়ত বলা, এই ভ্রান্ত ধারণা মাথা থেকে মুছে ফেলে চলে আসুন। আর যদি এই ভ্রান্ত ধারণা আপনার থেকে থাকে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা অবশ্যই উইথ ইউর পারমিশনে বলতে চাই, যদি কেউ ভেবে থাকেন যে না এটি ভুল কথা হচ্ছে, আমাকে বারবারই যেতে হবে, যদি আমার সমস্যা আমার যা সমস্যা এর জন্য একবারে গেলে হবে না, তাকে অলওয়েজ ওয়েলকাম, এসে দেখুন না যে কতবার আসতে হয়। একদম একদম, মানে এটি কিন্তু একটা চরম বার্তা, কেন আমি এইটাই ফোনেতে গতকাল দু তিনটে ফোন এসছে এরকম জাতীয় আমি ফোন পেয়েছি, দুটো তিনটে না, মানে জেনারেলি এরকম ফোন আসে না, যাই হোক তাদের তাদের উদ্দেশ্যে বলা যে আসুন, অনেক জায়গায় গেছেন হয়তো, চেষ্টা করে দেখুন না আরেকবার, সেই জীবন তো চেষ্টারই না, চেষ্টারই না, ট্রিটমেন্ট করতে গেলে যদি এক জায়গায় আপনারা আনসাকসেস হন তখন তো আরেক জায়গায় চেষ্টা করে দেখেন, আর সেরকম ভাবে চাকরি যদি কোথাও চলে যায় আরেক জায়গায় যান তো চেষ্টা করতে, একটা ব্যবসা লস করলে আরেকটা ব্যবসা চেষ্টা করেন, সেরকম ভাবে কোথাও যদি আনসাকসেস হয়েছেন তো আরেকবার চেষ্টা করুন যে একবারে হয় কি না দেখুন। একদম, আর সবথেকে যেটা ভালো লাগে শুনতে যে ধরেই তো নিয়েছেন যে হবে না, তাহলে একবার আসতে অসুবিধা কোথায়, এসে দেখুন না, মানে বারবার এই সতর্কতার অভাবেই কিন্তু আমরা অনেক সময় অনেক ভুল ভ্রান্তির মধ্যে পড়ে যাই, অনেক সমস্যাকে নিজেরাই কিন্তু বাড়িয়ে দিই। না, আমরা বারবার এই কথাটা বলা সত্ত্বেও সবাইকে মানতে অসুবিধা হয় যে একবারই একবার গেলে হয়ে যাবে, বারবার যেতে হবে না, না সত্যি বারবার যেতে হবে না, সঠিক তথ্য যদি আমাকে দিতে পারেন তাহলে সত্যিই বারবার যাওয়ার দরকার পড়বে না, বারবার আসতে হবে না, একবারেই সম। আর সকলের জন্য কিন্তু দুয়ার খোলা, কেউ যদি ভাবছেন ডেট অফ বার্থ জন্মস্থান সময় জানা নেই, তিনিও চলে আসতে পারেন চেম্বারের সময় নিয়ে, কিন্তু দিদি বিচার করে দেবে। আর যারা ভাবছেন যে আমি আমার সন্তানের জন্য যাব, আমি আমার হাজবেন্ডের জন্য যাব, কিন্তু সে যেতে পারবে না, তাদের জন্যও কিন্তু রয়েছে বয়স আর একটা ছবি নিয়ে আপনি চলে আসলে, হ্যাঁ তাদের মানে যে কোনো মানুষের সমস্যার সমাধানের জন্য কিন্তু হাত বাড়িয়ে রেখেছে সতীমা অমৃতা শাস্ত্রী, শুধু তার দুয়ার অবধি চলে আসতে হবে, আপনাদের সমস্যাটা দিয়ে সমাধানটা নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের এখন চলে যেতে হবে, এখনের মতো আজকের মতো আবারও কিন্তু ঠিক সময় মতো চলে আসবে অমৃতা শাস্ত্রী আপনাদের সঙ্গে কথা বলতে, আপনাদের সমস্যার চিরস্থায়ী সমাধানের বার্তা দিতে। আজকে এই অবধি থামলাম, আপনারা থামবেন না, আপনাদের বুকিং নাম্বার খোলা রইল, অবশ্যই যোগাযোগ করে যারা পারছেন না পারেননি তারা কিন্তু অমাবস্যা তিথিতে কাজগুলো করে দিন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বারবার সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, আবারও আগামী দিনে পারবো এই আশা রেখে আজকের মতো বিদায় জানাতে হচ্ছে তোমাকে, দর্শক বন্ধু সকলকে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নমস্কার, নমস্কার।